বন্ধুরা, আজকে যে জবের নতুন বিজ্ঞপ্তি যে প্রকাশিত হয়েছে সেই নোটিফিকেশনটি খুবই সুন্দর নোটিফিকেশন রয়েছে। বন্ধুরা, আমি রিকোয়েস্ট করবো আপনারা প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন, কেননা এই ভিডিওটির মধ্যে টোটাল আমরা দুটি নোটিফিকেশন নিয়ে আলোচনা করবো। প্লিজ আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। তাহলে দেখুন, ফার্স্ট নোটিফিকেশনটি বলেছি, তার পূর্বে ছোটটি রিকোয়েস্ট করেছি, যদি আপনারা আমার চ্যানেলের ফার্স্ট ইয়ার হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন পরের ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তাহলে দেখুন, ডিটেলস বলা হয়েছে, বর্মন ম্যানেজমেন্ট সার্ভিস এ সিকিউরিটি গার্ড, মার্কেটিং, অ্যাকাউন্টস, ড্রাইভার এবং ক্লিনারের জন্য কিছু সংখ্যক লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে দেখুন, প্রথমে যে পদগুলিতে লোক নিয়োগ করা হচ্ছে সেখানে সিকিউরিটি গার্ডে লোক নিয়োগ করা হচ্ছে, মার্কেটিংয়ের লোক নিয়োগ করা হচ্ছে, অ্যাকাউন্টসের লোক নিয়োগ করা হচ্ছে, ড্রাইভার এবং ক্লিনার পদে লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে দেখুন, সেখানে শিক্ষাগত যোগ্যতাগুলিও সেখানে মেনশন করে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে সিকিউরিটি গার্ডের জন্য যারা আবেদন করবেন, সিকিউরিটি গার্ড এবং ক্লিনারের জন্য যারা আবেদন করবেন সেখানে যোগ্যতা চাওয়া হয়েছে, দেখুন 10 পাস থেকে 12 পাস যারা করে রেখেছেন সেখানে আপনারা আবেদন করতে পারবেন। তারপর দেখুন, সেখানে মার্কেটিং এর জন্য যারা আবেদন করবেন সেখানে MBA অথবা BBA এবং অ্যাকাউন্টস এর জন্য যারা আবেদন করবেন BCom অথবা MCom এডুকেশন প্রয়োজন। এবং দেখুন, যারা ড্রাইভার পদের জন্য আবেদন করবেন সেখানে বলা হয়েছে আপনারা শুধুমাত্র 10 পাস হলেই সেখানে আপনারা আবেদন করতে পারবেন, সঙ্গে আপনাদের বলা হয়েছে হেভি লাইসেন্স থাকতে হবে, তাহলেই সেখানে আপনারা আবেদন করতে পারবেন। এবং স্যালারি বলা হয়েছে দেখুন 8,000 থেকে 15,000 অবধি আপনাদের সেই স্যালারিগুলো থাকবে। তারপর দেখুন, আপনারা যারা আবেদন করবেন আপনাদের এইজ লিমিট বলা হয়েছে দেখুন 18 থেকে 38 মধ্যে যারা রয়েছেন সেখানে আপনারা আবেদন করতে পারবেন। তাহলে দেখুন, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, যোগাযোগের জন্য ওদের নাম্বার বলা হয়েছে, নাম্বারটি বলেছি 7085444860। তাহলে এই নাম্বারে আপনারা ফোন করে কাইন্ডলি, আমি রিকোয়েস্ট করবো, ওদের একটি টাইম দেওয়া রয়েছে সেই টাইমটিও বলেছি। তারপর দেখুন, ওদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া রয়েছে দুটি, দেখুন ওদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে। তাহলে দেখুন, আপনারা একটি বায়োডাটা তৈরি করতে হবে এবং যখনই আপনি বায়োডাটা তৈরি করবেন আপনাদের মেইল আইডি এবং মোবাইল নাম্বার ব্লেড দিয়ে দেবেন, কারণ পরবর্তী সময় আপনাদের মেইল নাম্বার এবং ফোন নাম্বারের থ্রুতে আপনাদের সঙ্গে যোগাযোগ করা হবে। তাহলে দেখুন, আপনারা যারা ইচ্ছুক রয়েছেন, প্রথমে দেখুন সময় বলা হয়েছে সকাল 10টা থেকে বিকাল 5টা। তাহলে এই নাম্বারগুলিতে আপনারা ফোন করবেন, ফোন করে এই জব রিলেটেড যে পোস্টের জন্য আপনারা আবেদন করতে যাচ্ছেন সেই পোস্টের ডিটেলসগুলো প্রথমে জানবেন এই নাম্বারগুলিতে ফোন করে। ফোন করে জানার পর যারা স্যাটিসফ্যাকশন রয়েছেন আপনার বায়োডাটা তৈরি করার পর, আপনারা এই যে দেখুন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যে CV অথবা বায়োডাটা সেখানে পাঠাতে হবে। এবং বন্ধুরা, যারা শর্টলিস্টেড হবেন পরবর্তী তারা ইন্টারভিউ দেবেন। বন্ধুরা, এই ভিডিওটির মধ্যে কীভাবে আপনারা আবেদন করবেন এবং কী কী পোস্ট রয়েছে সম্পূর্ণ ইনফরমেশনগুলি বলে দিয়েছি। তাও যদি আপনি কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন করবেন, জয়েন করে সেখানে আমাদের সাথে ডাইরেক্টলি কথা বলতে পারবেন। তাহলে চলে যাচ্ছি পরের নোটিফিকেশনটির মধ্যে। এবং বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবার প্রথম ভিডিওগুলি পাওয়ার জন্য। তাহলে চলে যাচ্ছি নেক্সট নোটিফিকেশনটির মধ্যে। তাহলে দেখুন, পরের নোটিফিকেশনটির মধ্যে সেখানে বলা হয়েছে এ রেপুটেড চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম ইজ আর্জেন্টলি লুকিং ফর অ্যাকাউন্টস অবলিক অডিট অ্যাসিস্ট্যান্ট উইথ নলেজ ইন টেলি অ্যান্ড কমার্স ব্যাকগ্রাউন্ড। তাহলে দেখুন, সেখানে বলা হয়েছে যে আপনাদের অ্যাকাউন্ট্যান্ট এবং অডিট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে, সঙ্গে বলা হয়েছে দেখুন আপনাদের নলেজ থাকতে হবে টেলি এবং আপনাদের ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, দেখুন সেখানে বলা হয়েছে কমার্স ব্যাকগ্রাউন্ড হতে হবে। তাহলে যারা ইচ্ছুক রয়েছেন এই রেপুটেড ফার্মে কাজ করার জন্য, সেখানে অ্যাকাউন্টসের পোস্টগুলির জন্য কাজ করার জন্য, সেটা আর্জেন্টলি নিয়োগ করা হচ্ছে। তাহলে যারা ইচ্ছুক রয়েছেন দেখুন, সেখানে বলা হচ্ছে ড্রপ CV ইন বক্স নাম্বার 163-15-11-2021। তাহলে দেখুন, যারা ইচ্ছুক রয়েছেন আপনাদের একটি বায়োডাটা তৈরি করতে হবে অথবা আপনাদের রিজিউম তৈরি করতে হবে, রিজিউম তৈরি করে দেখুন দৈনিক সংবাদ অফিসে গিয়ে 163 নম্বর যে বক্সটি রয়েছে সেই বক্স নাম্বারের মধ্যে আপনাদের যে বায়োডাটা সেটা বাজার থেকে একটি খাম নিয়ে নেবেন, খাম নিয়ে আপনাদের সম্পূর্ণ অ্যাড্রেসগুলি ফিল আপ করবেন, ফিল আপ করে যে বক্স নাম্বারটি রয়েছে সেই বক্স নাম্বারের মধ্যে জমা দিয়ে আসবেন। এবং ডেট বলা হয়েছে 15-11-2021, তাহলে নভেম্বরের 15 তারিখ সেখানে লাস্ট ডেট। তাহলে বন্ধুরা, এই ভিডিওটির মধ্যে সম্পূর্ণ ইনফরমেশনগুলি বলে দিয়েছি। তাও যদি আপনার কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামের মধ্যে। এবং বন্ধুরা, যারা এখন অবধি আমাদের ভিডিওটিকে লাইক এবং শেয়ার করেননি, প্লিজ রিকোয়েস্ট করবো ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে অন্য ফ্রেন্ডসদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।